ঝাড়গ্রাম জেলাবাসীদের কাছে এ ফর অ্যাপেল, বি ফর বল হলেও সি ফর কিন্তু চিল্কিগড়, আর চিল্কিগড় মানেই কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে আর গিদনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। চলুন দেখে নেওয়া যাক তার খুঁটিনাটি বিবরণ ও কিছু ঐতিহাসিক ঘটনাবলী, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। রাস্তার ধারে ডান পাশে মন্দিরের বড় গেট দেখতে পাবেন, তাই মন্দিরটি খুঁজে পেতে আপনার কোনো অসুবিধা হবে না। সোজা আপনার গাড়ি নিয়ে আপনি প্রবেশ করবেন ওই মেন গেটের পথ ধরে। আপনি সামনে একটু এগিয়ে যাওয়ার পরে দেখতে পাবেন টিকিট কাউন্টার, আপনি সংগ্রহ করবেন টিকিট। সেখানে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। টিকিট কাউন্টারের অপোজিটে রয়েছে একটা বড় ব্যানার, সেখানে আপনি পেয়ে যাবেন ওখানে বসবাসকারী কিছু পাখিদের বর্ণনা। আর তারও পাশে রয়েছে একটা বড় লজ, যেখানে আপনি অবশ্যই কিছুদিন কাটাতে পারেন। টিকিট কাটার পর সময় নষ্ট না করে সোজা চলুন মন্দিরের পথে। একটু এগিয়ে যাওয়ার পর বাম দিক থেকে মনে হতে পারে একগুচ্ছ হাতি আপনাকে তাড়া করে আসছে, কিন্তু ভয় পাবেন না, ওগুলো সত্যিকারের হাতি নয়। আরেকটু এগিয়ে যাওয়ার পর বাম পাশে পড়বে যেখানে আপনি অবশ্যই বোটিং করতে পারবেন, তবে সেফটি জ্যাকেট নিতে ভুলবেন না। সামনে এগিয়ে গেলেই পাবেন মন্দির। অনেক ইতিহাস রয়েছে এই মন্দিরকে নিয়ে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন চিল্কিগড়ের এক রাজা গোপীনাথ সিংহ, এবং এই মন্দিরের মায়ের মূর্তির সাজানো হয়েছিল তার স্ত্রীর গহনা দিয়ে। আছে যে এই রাজাকে মা দুর্গা স্বপ্ন দিয়েছিলেন এই মন্দিরটা প্রতিষ্ঠা করার জন্য। তার আদেশ অনুসারে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। চিল্কিগড়ে রয়েছে অসংখ্য অজানা গাছ, যেগুলো এখনো পর্যন্ত অনেক বিজ্ঞানীরা কেউ তার নাম বের করতে পারেননি। কথিত আছে যে রাজা তখন দেশ বিদেশ থেকে নানা ধরনের গাছ এনে ওখানে লাগাতেন, এবং যেগুলো ওষুধ তৈরিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মন্দিরের বাম পাশে অবস্থান করছে সেই আগেকার দিনের সেই পুরনো মন্দিরটি, যেখানে প্রথম রাজা দেবীকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীকালে ওই মন্দিরটি এখন আর ব্যবহার হয় না, তৈরি হয়েছে নতুন মন্দির, আর সেখানেই হয় দেবীর পুজো। 1960 সালে এই দেবীর মূর্তি চুরি হয়ে যায়। পরবর্তীকালে রাজার বংশধররা একটি অষ্টধাতুর তৈরি দেবীর মূর্তি তৈরি করে এখনও সেই অষ্টধাতুর মূর্তিতেই দেবীর পুজো হয়ে থাকে। রাজা গোপীনাথ সিংহ এই দেবীর পূজার জন্য এক ব্রাহ্মণকে নিয়ে আসেন, তার নাম রামচন্দ্র ষড়ঙ্গী। রামচন্দ্র ষড়ঙ্গীর বাড়ি ছিল উড়িষ্যাতে, এখনও তার বংশধররাই এই দেবীর পুজো করে আসছেন। এই দেবীর মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ। মন্দিরের ঠিক বাম দিকে আপনি দেখতে পাবেন একটা পুরনো বৃক্ষ এবং যার ডালেই বাঁধা আছে নানা রকমের লাল হলুদ সুতো। কথিত আছে যে এখানে লাল হলুদ সুতো বাঁধার পর যারা এই সুতোগুলো বাঁধে তাদের মনস্কামনা পূর্ণ হয়। কথিত আছে যে এখানে দেবী নাকি প্রচণ্ড জাগ্রত। একবার এই মন্দিরের পুরোহিতকে এক কালো খলিশ ছবল দেয়। পরবর্তীকালে জানা যায় দেবীর অভিশাপে এখনো পর্যন্ত কোনো কালো খলিশ ওই এরিয়ার মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারেনি। পুরনো মন্দিরের পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা। রাস্তাটা কিছু দূর যাওয়ার পর দুভাগে ভাগ হয়েছে। এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন সবার প্রিয় সেই ডুলুং নদী। এই ডুলুং নদী সম্পূর্ণ চিল্কিগড়ের সৌন্দর্যকে আরও অনেক অনেক বাড়িয়ে তুলেছে। এখানের মতোই আজকের ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি কি জানেন এই চিল্কিগড়ের মন্দির থেকে ঠিক 3 কিলোমিটার দূরে অবস্থান করছে একটা পাহাড়, যার খবর কেউ জানে না। আমরা সেই ধরনের তথ্য নিয়ে পৌঁছে যাব ঠিক আপনাদের কাছে। কেমন লাগলো আপনার এই ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন।